দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক এবং টিভি উপস্থাপক আবদুল্লাহ আবু সাইদের সাথে। আমরা তার বাসায় এসেছি তার সাথে আলাপ করবার জন্য। আমরা যখনই আবদুল্লাহ আবু সাইদের নাম তুলি, তখনই প্রথমেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথাটা এসে যায়। এ দুটো এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র আসলে কি এবং কেন? বিশ্ব সাহিত্য কেন্দ্র হচ্ছে, জিনিসটা একটু বোঝাতে গেলে একটু সামান্য ভূমিকা দরকার। সেটা হচ্ছে যে যখন অনেক দুঃখ কষ্ট আত্মত্যাগের ভেতর দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমরা একটা বড় বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখলাম। একটা বড় নির্মাণের পর্ব আমাদের সামনে এলো। অর্থাৎ জাতিকে নির্মাণ করতে হবে, তার জন্য নির্মাতা চাই। এই নির্মাতা যদি ছোট হয়ে যায়, তাহলে জাতি চিরদিনের জন্য ছোট হয়ে যাবে। তো সেই জন্য তখন আমরা যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে যে বড় মানুষ আমাদের চাই। এই বড় মানুষ গড়ে ওঠার জন্য আমাদের সেই অ্যাটমসফিয়ার দিতে হবে, সেই পরিবেশটা আমাদের দিতে হবে, সেই পড়াশোনার, সেই কালচারের সমস্ত কিছু মিলে যেখানে বড় আদর্শ, বড় মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে উঠতে পারে, সেই রকম পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এবং আমরা তার জন্য চেষ্টা করতে শুরু করি এবং আমরা এখন অনেক দূরে গিয়েছি। সারা দেশে প্রায় 500টা জায়গায় আমরা সেই পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি, এবং প্রায় 100,000 ছেলে মেয়ে তার মধ্যে পড়াশোনা করে। উদ্দেশ্য হলো যে এই ছেলে মেয়েদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, যে উচ্চতর জীবনের সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলোকে পরিপূর্ণভাবে বিকশিত করা, এবং আমরা বলি আলোকিত মানুষ, সেই আলোকিত মানুষ গড়ে তোলা, যারা এই জাতির ভবিষ্যৎ দায়িত্ব গ্রহণ করবে এবং এই জাতিকে বড়ভাবে নির্মাণ করবে। সেই জন্যই আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছিলাম।